পশ্চিমবাংলার অন্যতম জনপ্রিয় একটি টেলিভিশন চ্যানেলে বাংলাদেশিদের বিশ্বাসঘাতকতা, শো এর এমন নাম দিয়ে বাংলাদেশে চলমান বয়কট ক্যাম্পেইনের নিউজ প্রচার হচ্ছে। ইন্ডিয়া আউট, প্রায় তিন মাস ধরে বাংলাদেশে ভারতীয় পণ্য বয়কটের ডাক দিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে প্রচার। বিশ্বাসঘাতক বাংলাদেশিরা ভারতীয় পণ্য বয়কট করেছে, এভাবেই বাংলাদেশের বয়কট ক্যাম্পেইনকে নিয়ে আলোচনা করছে ভারতীয় পশ্চিমবাংলার মিডিয়া। এতদিন বাংলাদেশের বয়কট ক্যাম্পেইনকে পাত্তা না দেওয়া পশ্চিমবাংলার মিডিয়া এখন বাংলাদেশিদের বিশ্বাসঘাতক বলে টেলিভিশনে শো করছে। বাংলাদেশিদের বয়কট এবার পশ্চিমবাংলার মিডিয়ার গলার কাটা হয়ে গিয়েছে, না পারছে ঠিকভাবে গিলতে, না পারছে বাহিরে বের করতে। বাংলাদেশে ভারতীয় পণ্য বয়কট চলছে গত তিন মাস ধরে, এতদিন চুপ থাকলেও হঠাৎ করেই এখন যেন পশ্চিমবাংলার মিডিয়ার ঘুম হারাম হয়ে গিয়েছে। বাংলাদেশিদের উপর কী বলে রাগ মেটাবে তাই যেন খুঁজছে তারা। বাংলাদেশের ভারতীয় পণ্য বয়কটকে এতদিন চেপে রাখলেও এখন আর সহ্য করতে পারছে না তারা, ফলে ইজ্জত বাঁচাতে নতুন নতুন প্রোপাগান্ডা নিয়ে হাজির হয়েছে। কেন পশ্চিমবাংলার মিডিয়া বাংলাদেশিদের বিশ্বাসঘাতক বলছে? বাংলাদেশিদের ভারতীয় পণ্য বয়কট নিয়ে কী বলছে পশ্চিমবাংলার মিডিয়া এবং বাংলাদেশের বয়কট ক্যাম্পেইন নিয়ে এখন কেন ঘুম হারাম হয়ে গিয়েছে তাদের? আপনার এই প্রশ্নগুলোর উত্তর জানাবো আজকের এই ভিডিওতে। অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। পশ্চিমবাংলার অন্যতম জনপ্রিয় একটি টেলিভিশন চ্যানেলে বাংলাদেশিদের বিশ্বাসঘাতকতা, শো এর এমন নাম দিয়ে বাংলাদেশে চলমান বয়কট ক্যাম্পেইনের নিউজ প্রচার হচ্ছে। গত প্রায় তিন মাস যাবৎ বাংলাদেশে ভারতীয় পণ্য বয়কট ক্যাম্পেইন চললেও ভারতীয় মিডিয়া খুব একটা পাত্তা দেয়নি। তবে হঠাৎ করেই এখন দেখা যাচ্ছে পশ্চিমবাংলার মিডিয়ার সবচেয়ে বেশি আলোচনার বিষয়ে পরিণত হয়েছে এই বয়কট ক্যাম্পেইন। এখন প্রশ্ন উঠতে পারে, কেন পশ্চিমবাংলার মিডিয়া হঠাৎ করে ইদানিং বাংলাদেশে চলমান ভারতীয় পণ্য বয়কটের আন্দোলন নিয়ে আলোচনা করছে? উত্তর হচ্ছে, সোশ্যাল মিডিয়ায় বয়কটের প্রাথমিক পর্যায়ে তারা ভেবেছিল এটা শুধু সোশ্যাল মিডিয়া পর্যন্তই সীমাবদ্ধ থাকবে, কিন্তু ভারতীয় বিএসএফ এর গুলিতে বাংলাদেশের বিজিবি সদস্য নিহত এবং সীমান্তে একের পর এক হত্যা, এর উপর হঠাৎ ফ্লাইটে অসুস্থ হওয়া বাংলাদেশি মুসলিমকে জরুরি অবতরণ করতে না দেওয়ার মতো ঘটনাগুলো চলমান বয়কট ক্যাম্পেইনে ঘিঢালার কাজটা করেছে। ফলে পশ্চিমবাংলা মিডিয়া যতটা ক্ষুদ্র ভেবেছিল এই আন্দোলনকে, বাস্তবে তা এর হাজার গুণ বড় আকার ধারণ করেছে। এতে শুধু ভারতীয় কোম্পানিগুলোর ক্ষতি হচ্ছে না, বরং আন্তর্জাতিক মহলে একটা খারাপ ইমেজ তৈরি হচ্ছে ভারতের। সুপার পাওয়ার হওয়ার স্বপ্ন দেখা ভারত প্রতিবেশীদের কাছেই এখন ভিলেনে পরিণত হচ্ছে। ফলে ভারতীয় পশ্চিমবাংলার মিডিয়া এখন মরিয়া হয়ে বাংলাদেশের ভারত বয়কট ক্যাম্পেইনকে নিয়ে শো করছে, যেখানে তারা একতরফাভাবে বাংলাদেশকে অপমান এবং ভুলভাল প্রোপাগান্ডা করে যাচ্ছে। কি বলছে তারা, আসুন তা দেখি। ইন্ডিয়া আউট, প্রায় তিন মাস ধরে বাংলাদেশে ভারতীয় পণ্য বয়কটের ডাক দিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে প্রচার। কিন্তু হঠাৎ কি হলো, কারাই বা ডাক দিল, কেনই বা এটা করা হলো? জানা গিয়েছে, বাংলাদেশে সোশ্যাল মিডিয়ায় এই প্রচার চালানো হচ্ছে ঘটা করে, আর এই প্রচারে পরোক্ষ মদত রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী বিএনপি এবং বাংলাদেশের আরও কয়েকটি কট্টরপন্থী বিরোধী দলের। এবার আসা যাক, কোন যুক্তিতে ভারতীয় পণ্য বয়কটের ডাক দেওয়া হয়েছে ভারতের প্রতিবেশী এই দেশটিতে। ভারতীয় পণ্য বয়কটের ডাক দেওয়া সংগঠনের দাবি, ভারত নাকি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির বিষয়ে মাথা গলাচ্ছে। বয়কট সমর্থনকারীদের অভিযোগ, বাংলাদেশে নিজেদের পণ্য যাতে বিক্রি করা যায় তাই বাংলাদেশের নিজস্ব শিল্প এবং উৎপাদনে ইচ্ছে করেই বাধা দিচ্ছে ভারত, আর তাই নিজের দেশের পণ্য যাতে সে দেশে ভালো বাজার ধরতে পারে তাই ভারতীয় পণ্য বয়কটের ডাক দেওয়া হয়েছে। কিন্তু এত কিছুর পরও ঈদের মুখে এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশের বাজারে নাকি সেভাবে প্রভাব পড়েনি। বিশ্বব্যাংকের তথ্য বলছে, বাংলাদেশের আমদানির প্রায় 12% করা হয় ভারত থেকে। ভারতীয় প্রসাধনী এবং অন্যান্য দৈনন্দিন ব্যবহারের পণ্যগুলি বেশি আমদানি করা হয় সেখানে। বাংলাদেশে ভারতীয় হাই কমিশনও জানাচ্ছে, দুই দেশের মধ্যে আমদানি এবং রফতানি দুটি বৃদ্ধি পেয়েছে। ইন্ডিয়া আউট, প্রায় তিন মাস ধরে বাংলাদেশে ভারতীয় পণ্য বয়কটের ডাক দিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে প্রচার। কিন্তু হঠাৎ কি হলো, কারাই বা ডাক দিল, আর কেনই বা এটা করা হলো? জানা গিয়েছে, বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় এই প্রচার চালানো হচ্ছে ঘটা করে। প্রিয় দর্শক, ভারতকে নেপালিরাও অপছন্দ করে, ভারতকে মালদ্বীপ থেকেও আউট করে দেওয়া হয়েছে, পাকিস্তান তাদের দুশ্মন, আর চীনের তো ছায়াও ভারতীয়দের সহ্য হয় না, বাকি থাকে বাংলাদেশ এবং ভুটান। বাংলাদেশে এখন চলছে বয়কট ক্যাম্পেইন সহ সীমান্ত হত্যা ও ন্যায্য পানি না পাওয়া নিয়ে আক্রোশ, ভুটান ও ভারতের উপর অসন্তোষ, ফলে চীনের সাথে সীমান্ত সমস্যার সমাধানে আলোচনা চালাচ্ছে। এত কিছুর পরও পশ্চিমবাংলার দাদারা বলবে বিশ্বাসঘাতক বাংলাদেশিরাই, আর ভারত ধোয়া তুলসী পাতা। আজকের ভিডিও এ পর্যন্তই।
ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাদের, সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।